আজকে নিয়ে এসেছি ডাল পুরির রেসিপি একেবারে দোকানের মতো করে ডাল পুরি কীভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় আজকে সেটা করে দেখাবো আর এটা খেতে অসম্ভব মজাদার একেবারে দোকানের মতো হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর এরকম আরও অনেক রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাথারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি অর্ধেকটা রসুন এটাকেও কুচি করে কেটে নিয়েছি এখন এই রসুন আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবো চুলা রাস্তাকে মিডিয়াম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার ফলে যখন দেখবেন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে ঠিক এরকম হবে তো তখন এখানে আমি দিয়ে দেবো মসুর ডাল তো এক কাপের মতো মসুর ডাল আমি তিরিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আমি এখন এটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেব সাথে হাফ কাপের মতো পানি খুব সামান্য পরিমাণে পানি দিলেই হবে বেশি পানির প্রয়োজন নেই এবারে নেড়ে চেড়ে ভালোভাবে ডালটাকে আমি মিশিয়ে দিচ্ছি পানির সাথে আর এখন এটাকে আমি চুলা আঁচটাকে একেবারে লোতে রেখে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ি এবার নেড়েচের সব মশলাকে আবারও মিশিয়ে দিয়েছি ডালের সাথে এবারে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করবো এই দশ মিনিটে ডালটা সেদ্ধ হয়ে যাবে চুলা আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে ফিরে এসেছি দশ মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখনও অনেকটা পানি রয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারবেন এখন আমি চুলা রাসটাকে লোতে রেখে ভালোভাবে ডালের পানিটাকে শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এরপর আমি এটাকে আবারও মিশিয়ে নেব আর যতটুকু পানি আছে সেই সবটুকু পানিও ডাল থেকে একেবারে শুকিয়ে নিতে হবে তো অনবরত নেড়ে আমি ডালের পানিটা শুকিয়ে ডালটাকে ঠিক এরকম ঝরঝরে করে নিয়েছি আর ডাল ডালপুরি তৈরি করার জন্য ডালটা ঠিক এরকমই হতে হবে তো আমার ডালটা একদম ঠিক আছে আর এটা হয়ে গেছে তো ডালটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর এভাবে কিছুটা হাতে ভেঙে এরকম ঝুরঝুরে করে নিতে হবে তো এটা এখন একদম রেডি তো এরপর আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা এখানে দেড় কাপ ময়দা আমি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দেড় কাপ ময়দার জন্য অবশ্যই দুই টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে এবারে হাত দিয়ে এই তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তো হাতে ঠিক এভাবে করে ডোলে ডলে ঠিক এরকম করে মেশাতে হবে যেন কোথাও তেলটা ময়দার সাথে বাকি না থাকে ভালোভাবে মেশানোর পর এভাবে করে হাতে মুঠো করবেন যখন দেখবেন দলা পাকিয়ে গেছে ঠিক এরকম বুঝতে হবে তেলটা ময়দার জন্য একদম ঠিক আছে তো এ পর্যায়ে পানি দেবো এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি আর এই সবটুকু পানি লাগবে তো দেড় কাপ ময়দার জন্য আমার লেগেছে এখানে হাফ কাপের মতো পানি আপনাদের সেটা কম অথবা বেশিও হতে পারে তো এই সবটুকু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা হয়ে গেছে এবারে উপর থেকে আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য তো এভাবে করে দশ মিনিট পর আমি থাকনাটা সরিয়ে নিয়েছি আর এখন ডোটা আগের চেয়ে অনেক সফট হয়ে গেছে দেখুন আর এজন্যই দশ মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে এখন আমি ডোটাকে মথে নেব তো এটাকে মথে নিয়ে আমি একটা লম্বা করে হাতের সাহায্যে এভাবে করে পেলে নিচ্ছি এরপর একটা ছুরি দেখ কেটে ছোটো ছোটো সাইজ করে সেটাকে আমি হাতের তালু দিয়ে একটা একটা করে লিচির মতো গোল গোল করে বেলে নিতে হবে ঠিক এভাবে করে আমি কেটে নিচ্ছি এতে করে সবগুলো সাইজই সমান হবে তো একটা সাইজ হাতের সাহায্যে এভাবে আমি গোল একটা লিচির মতো করে নিলাম তো এবারে আমি হাতে ঠিক চারপাশ থেকে দেখুন ঠিক এভাবে করে টেনে টেনে কিছুটা লম্বা করে এভাবে করে একটা ছোট এরকম একটা এভাবে করে মাঝখানটা কিন্তু মোটা থাকবে আর চারপাশটা থেকে পাতলা করে টেনে আমি এরকম করে একটা ছোট এইরকম একটা শেপ করে নিয়েছি এখন মাঝখানে আমি কিছুটা ডাল যেটা আমি আগে থেকে পুরের জন্য রেডি করেছি সেখান থেকে দিয়ে দেব খুব বেশি পরিমাণে দেয়া যাবে না আবার খুব কমও দেয়া যাবে না ঠিক এভাবে একটা পরিমাণ মতো দিতে হবে এরপর এভাবে করে ভালোভাবে হাতে চাপ দিয়ে এভাবে করে মিশিয়ে দিতে হবে তো আমি কিভাবে দিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তো খুব ভালোভাবে এমনভাবে এটাকে চেপে দিতে হবে যেন কোনো পাশ থেকে ফাঁকা না থাকে এতে করে ডালটা তানা হলে বের হয়ে আসবে তো ডালটা কিন্তু বের হয়ে আসেনি দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে ঠিক এরকম এখন কিছুটা তেল আমি লাগিয়ে নিলাম পিড়িতে যেটাতে আমি এখন এই ডাল পুরিটা বেলে নেব তো একটা বেলনা দিয়ে এভাবে করে খুব সাবধানে হালকা হাতে বেলে নিতে হবে তো ডালপুরির যতটুকু সাইজ আপনারা ঠিক ততটুকুই বেলবেন খুব বেশি করে বেলতে যাবেন না এতে করে এটা ছিঁড়ে যেতে পারে তো হয়ে গেছে দেখুন ঠিক এভাবে করে আমি সবগুলো ডালপুরি বেলে নেব কোনো পাশ থেকে কিন্তু বের হয়ে আসেনি দেখুন এবারে আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলা রাস্তাকে মিডিয়াম লোতে রেখে এই ডালপুরিগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই তেলটাকে গরম করে তারপর দেবেন আর চুলা মিডিয়াম লোতে রাখতে হবে তা না হলে ডালপুরিটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবারে উপর থেকে কিছুটা তেল এভাবে করে আমি এটার উপরে এভাবে করে ছড়িয়ে দেব এতে করে খুব সহজে এই ডালপুরিটা ফুলে উঠবে এক পাশটা যখন কিছুটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে তো অপর পাশটাতেও এভাবে করে তেলটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো খুব সহজেই কিন্তু আমার ডালপুরিটা ফুলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধু কালারটা চেঞ্জ হয়ে যখন একটা গাঢ় বাদামি কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হয়ে এটা কিন্তু গাঢ় বাদামি হয়ে গেছে তো আমার ডালপুরিটা হয়ে গেছে তো এবারে তেলটা ঝরিয়ে আমি একটা টিস্যু ব্যাপারে তুলে নিচ্ছি আর দেখুন এটা তো এইভাবে করে আমি আমার সবগুলো ডালপুরি ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে করে সবগুলো ডালপুরিকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডালপুরির রেসিপিটা ভালো লেগেছে তো এবারে আর দোকান থেকে নয় বাসাই তাহলে আপনারা তৈরি করে খাবেন আর এর ভেতরটা কেমন হয়েছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি একটু দেখুন আমার ডালা কেমন হয়েছে ঠিক দোকানের মতোই আর খেতে তো অসম্ভব মজাদার এখন আমি কিছুটা ছিঁড়ে আপনাদেরকে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখুন আমি কিছুটা ছিঁড়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে করে এরকম আরও অনেক ভিডিও খুব সহজেই দেখতে পারবেন